আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্রের দ্রুত পদক্ষেপের দাবি। এরপর জানিয়ে দিব আরব দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের। এদিকে ইসরায়েল একটি সন্ত্রাসী সংগঠন বলেছেন এরদোগান। এরপর জানিয়ে দিব বিজয় থেকে যেভাবে পরাজয়ের দ্বারপ্রান্তে নেতানিয়াহু। আরো জানিয়ে দিব হিজবুল্লাহর রকেট হামলায় দুই ইসরায়েলি নিহত। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহর শক্তি অব্যাহত, চেইন অব কমান্ড অক্ষত, রাশিয়ার বিবৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্রের দ্রুত পদক্ষেপের দাবি। ইরানের পার্লামেন্টে কয়েক ডজন সদস্য দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে একটি চিঠি লিখেছেন, যেখানে আঞ্চলিকভাবে ইসরায়েলি হুমকি বৃদ্ধির প্রেক্ষাপটে পরমাণু অস্ত্রের দিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই চিঠিতে 39 জন সংসদ সদস্য ইরানের প্রতিরক্ষা নীতি পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। হাসান আখলাগি নামে চিঠির একজন স্বাক্ষরকারী ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে বলেছেন, আজ আন্তর্জাতিক সংস্থা বা ইউরোপীয় দেশগুলো এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে অক্ষম, যার ফলে এই যুদ্ধবাজ সরকার যে কোনো অপরাধ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমরা বাধ্য হয়েই এই চিঠি লিখেছি। দুই দশক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ধর্মীয় রুলিং জারি করেছিলেন, যেখানে ইসলামী নীতির অধীনে পরমাণু অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ফলে তেহরানের কট্টরপন্থীদের মধ্যে এই নীতির পরিবর্তনের আহ্বান আরো জোরালো হয়েছে। আরব দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের। আরব উপসাগরীয় কুয়েত, কাতার ও সৌদি আরব সহ ছয়টি দেশকে হুমকি দিয়েছে ইরান। এই ছয় দেশ যদি তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়, তার জবাব দেবে তেহরান। দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানি ওই কর্মকর্তা বলেন, ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তেহরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় কোনো দেশের যে কোনো পদক্ষেপ বা আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হোক তা গ্রহণযোগ্য হবে না। তেহরান এটি পুরো গোষ্ঠীর নেয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তেহরানের বার্তায় আঞ্চলিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়া এটি স্পষ্ট করে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো আঞ্চলিক দেশের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া সহ ইসরায়েলকে কোনো সাহায্য করা অগ্রহণযোগ্য। ইসরায়েল একটি সন্ত্রাসী সংগঠন বলেছেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা এবং লেবাননে অব্যাহত বোমাবর্ষণ করতে থাকা ইসরায়েল একটি জায়োনিস্ট সন্ত্রাসী সংগঠন। বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস এবং ডেভেলপমেন্ট বা একে পার্টির এক সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন। এরদোগান এ সময় দাবি করে বলেন, গত বছর ইসরায়েল একটি রাষ্ট্র এবং একটি সন্ত্রাসী সংগঠন হওয়ার মধ্যে দ্বিতীয়টিকেই পছন্দ করেছিল এবং এরপর থেকে এটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই কাজ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার হত্যাকারী নেটওয়ার্ক ভ্রান্ত ধারণায় রয়েছে এবং এটি খুব বিপজ্জনক দুঃসাহসিকতা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট এ সময় ইসরায়েলকে সতর্ক করে বলেন, তার প্রমিস ল্যান্ডের ভ্রম তাকে শেষ পর্যন্ত বড় ধরনের হতাশার সাগরে নিমজ্জিত করবে। তিনি অঙ্গীকার করে বলেন, তুর্কিদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং এ অঞ্চলে সম্প্রসারণমূলক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে হবে। বিজয় থেকে যেভাবে পরাজয়ের দ্বারপ্রান্তে নেতানিয়াহু।
2024 সালের 7 অক্টোবর, ঠিক এক বছর আগে হামাসের আক্রমণের পর গাজায় শুরু হওয়া সংঘর্ষের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এবং কৌশল নিয়ে বিশ্লেষণ চলছে। বেশ কিছু বিশ্লেষক এক বছর পর এসে চলমান সংঘর্ষের সমাপ্তি আশা করেছিলেন, তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, যা সংকটের গভীরতা বাড়িয়ে দিয়েছে। গত বছরের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বিমান হামলা চালাতে শুরু করে। হামাসের মতে, তাদের এই আক্রমণটি ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অংশ। তবে এরপর শুরু হওয়া যুদ্ধের ফলে গাজার 70% বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরটি একটি মানবিক সংকটে পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুসারে মৃত্যুর সংখ্যা 42,000 ছাড়িয়েছে এবং অবরুদ্ধ গাজার মানুষ খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় জীবিকা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। হিজবুল্লাহর রকেট হামলায় 2 ইসরায়েলি নিহত। উত্তর ইসরায়েলের কিরিয়াত শামানো শহরে চালানো হিজবুল্লাহর রকেট হামলায় 2 ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতরা ছিলেন 40-এর দম্পতি এবং বুধবার বিকেলে তারা তাদের একটি কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা মাগেন ডেভিড অ্যাডম এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ কিরিয়াত শামানা শহরের দিকে প্রায় 20টি রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি শত্রু বাহিনীর সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা পৌঁছান এবং আহতদের চিকিৎসা দেওয়া হয়। এদিকে রকেট হামলার ফলে শহরটির বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। ফায়ার এবং রেস্কিউ সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের 5টি দমকল দল কাজ করেছে। বিভিন্ন ভবনে আগুন লাগার কারণে পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় শহরটির বেশিরভাগই খালি করা হয়েছিল, তারপরেও কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এতে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা নিরাপত্তার কারণে ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। হিজবুল্লাহর শক্তি অব্যাহত, চেইন অব কমান্ড অক্ষত, জানিয়েছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চেইন অব কমান্ড অক্ষত রয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হিজবুল্লাহ তাদের সংগঠনকে এখনও সুসংগঠিত রেখেছে এবং তাদের সামরিক কাঠামোতে কোনো ধস নামেনি। মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, আমাদের মূল্যায়ন অনুসারে হিজবুল্লাহ এবং তাদের সামরিক শাখা তাদের চেইন অব কমান্ড হারায়নি, তারা তাদের সংগঠিত ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির জন্য তিনি পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দায়ী করেন। তার মতে, ইসরায়েলকে সমর্থন দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত তাদের নীতির ভণ্ডামি প্রকাশ করেছে। পাশাপাশি সিরিয়ায় ইসরায়েলের হামলারও তীব্র নিন্দা করেন জাখারোভা। তিনি বলেন, দামাস্কাসের জনবহুল এলাকায় ইসরায়েল মিসাইল হামলা চালিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এটি তাদের একটি জঘন্য কার্যক্রম, যা গাজা, লেবানন এবং সিরিয়ায় নিয়মিতভাবেই ঘটছে। এর মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়াতে চাচ্ছে।